জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছো, ওটা আমারও হয়, ওটা আমাদের মানুষের কম বেশি প্রত্যেকটা মানুষেরই এই প্রবলেমটা হয়ে থাকে। আমি ছোট একটা ট্রিক বলে দেবো, সেই ট্রিকের মাধ্যমে তুমি তোমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবার পেয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। বেশি মানে বেশি মাথা ঘামাবার বেশি খাটার দরকার নেই, তার জন্য পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও একবার, আর একটা লাইক করে দাও, ঠিক আছে? চলো বন্ধুরা, দেখা যাক, বেশি কথা না বলে সেই ট্রিক আমরা দেখে নেই, সেই ট্রিক বন্ধু আমরা দেখে নেই যে কোন ট্রিকের মাধ্যমে আমরা সেই জিমেল অ্যাকাউন্টটাকে ফিরে পাবো। একদম খুব সিম্পল ট্রিক, চলো দেখা যাক। তো ফাইনালি বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো কিভাবে জিমেলের পাসওয়ার্ড তুমি তোমার জানতে পারো। বেশি লেট না করে চলো দেখে নিই। সব থেকে প্রথমে আমরা কি করবো, ক্রোম ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করলাম, বন্ধুরা ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। এবার তোমাকে এখানে কি করতে হবে, উপরে যে ডান দিকে তোমার উপরে ডান দিকে যে থ্রি ডট মেনু আছে ওই মেনুতে তোমাকে ক্লিক করতে হবে। স্টেপ ওয়ান ক্লিক করে দিলাম, ব্যাক ক্লিক করার পরে একদম নিচে চলে আসতে হবে। নিচে এসে একদম সেটিংও ক্লিক করো, চলো করে দিচ্ছি আমি সেটিংও ক্লিক। এখানে আমার জিমেল চলে এসছে, তোমার জিমেলও এখানে চলে আসবে। আর নিচে তোমার যদি দুটো তিনটে চারটে জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সব শো করবে। তোমার যে জিমেলটা তুমি পাসওয়ার্ড জানতে চাও শুধু সেইটাতে ক্লিক করবে, করে একবার ব্যাঙ্কে এই জায়গায় চলে আসবে, দিয়ে তুমি ডাইরেক্ট চলে যাবে কোথায়, পাসওয়ার্ড ডাইরেক্ট চলে যাবে পাসওয়ার্ডে। পাসওয়ার্ডে গেলে পাসওয়ার্ডে গিয়ে তুমি নিচের দিকে আসবে, একদম নিচের দিকে ধীরে ধীরে নিচের দিকে আসবে। এখানে তুমি কিসে কিসে তোমার জিমেল পাসওয়ার্ড ইউজ করেছো এখানে সব দিয়ে দেবে, দেখে নাও। এইগুলো কিছু না করে আমরা ডাইরেক্টলি চলে যাব accounts.google.com, এখানে আমরা ক্লিক করে দেবো। এই ক্লিক করে দিলাম, এবার চলে এসছে বন্ধুরা মেন জিনিস, তুমি তোমার পাসওয়ার্ড জানতে চাও, নিচে চলে এসছে উপরেও তোমার জিমেল অ্যাকাউন্ট, নিচে পাসওয়ার্ড। তো এটা আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, অটোমেটিক এই জায়গাটা যদি আমি ক্লিক করি এখন তোমাদেরকে কিছু দেখানো অন্ধকার দেখিয়ে দেবে, আমি দেখতে পাবো। তো স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, যদি কেউ জানতে চাও স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলেই বুঝতে পারবে। আমি এখানে চোখের জায়গাটাতে ক্লিক করে দিচ্ছি, আমার আমাকে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে। এগুলো সব যেহেতু প্রাইভেসি প্রাইভেট, কাউকে দেখানো যাবে না, এই জন্য অটোমেটিক জিমেল মানে মোবাইল থেকে এই জিনিসটা স্ক্রিনশট নেবে না, স্ক্রিন রেকর্ডিং নেবে না। তো চলো বন্ধুরা, অবশেষে আমি দেখে নেই যেটা হয় কি হয় না, আমি যতদূর জানি এটা পুরো অন্ধকার দেখিয়ে দেবে। ক্লিক করেই দেখি, ইউজ পিন দিয়ে দিয়েছি, এ হচ্ছে আমার পাসওয়ার্ড। তো জানি না বন্ধুরা এই জায়গাটা আমার রেকর্ডিংয়ে মানে স্ক্রিন রেকর্ডিংয়ে পুরোপুরি এসছে কি আসেনি, এর আগে আমি একবার করেছিলাম সেটা পুরোপুরি অফ এসেছিল, অন্ধকার দেখে দিয়েছিল জায়গাটা। তো বন্ধুরা সব ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।